হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে যেটা হবে সেটা হচ্ছে বায়স অ্যাওয়ার্ড ল। সে বায়স অ্যাওয়ার্ড লয়ের অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানে আজকে যেটা হবে সেটা হচ্ছে যে একটা বৃত্তাকার রিং, ঠিক আছে, বা একটা বৃত্তাকার পরিবাহী, সেই বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তার যে সেন্টার, সেই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে। দেখো ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কন্ডাক্টর। তাহলে দেখো ফার্স্টে আমরা কি করব, একটা সার্কুলার কন্ডাক্টর নেব। তাহলে দেখো একটা আমরা কি সার্কুলার কন্ডাক্টর নিলাম, এই যে সার্কুলার কন্ডাক্টর, সে কন্ডাক্টরের যে রেডিয়াস, সে রেডিয়াসটা হচ্ছে কত, আর। তাহলে দেখো এই যে সার্কুলার কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্য দিয়ে কি আই পরিমাণে কি কারেন্ট যাচ্ছে। এবার এখানে এই যে সেন্টার, সেই সেন্টারটা হচ্ছে কত, ও। তাহলে এখানে এর যে সেন্টার, সেই সেন্টারে আমাদের কি করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড, সে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত। যেহেতু এখানে তারটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে তার চারিদিকে বা ভিতরে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তাহলে এখন আমরা যেটা বার করব তার যে সেন্টার, সেই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, দেখো বায়স অ্যাওয়ার্ড ল আমরা জানি, বা বায়স অ্যাওয়ার্ড লয়ের যে ইকুয়েশনটা কি ছিল, বি ইকুয়াল টু দেখো মিউ জিরো বাই ফোর পাই, এখানে আই ডি এল সাইন থিটা বাই কত, আর স্কোয়ার, এই ফর্মুলাটা ছিল। এবার ওই ফর্মুলা অ্যাপ্লাই করে কি আমরা বার করবো। দেখো তাহলে এখানে এই জায়গাটায় তুমি একটা ছোট্ট একটা অংশ এটা ধরে নাও, তাহলে এখানে ওই বৃত্তাকার পরিবাহী, সে বৃত্তাকার পরিবাহীর উপরে একটা ছোট্ট অংশ আমরা কেটে নিলাম যেটা হচ্ছে কি ডিএল। তাহলে ফার্স্টে আমরা ওই ডিএল যে অংশ, সেই ডিএল অংশের জন্য ওর যে সেন্টার, সেই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা বার করবো, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্টে ডিএল যে অংশ, সেই ডিএল অংশের জন্য পিবিআই ও বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, তাহলে দেখো ডিএল অংশের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র এটা আমরা ধরছি কত, ডিবি। তাহলে দেখো এটা ডিবি, তাহলে ডিবি ইকুয়াল টু কি হবে, দেখো মিউ জিরো বাই ফোর পাই, ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কত, আই। তাহলে আই ডি এল ইন্টু কি হয় আমরা জানি সাইন থিটা। এবার এখানে দেখো থিটার মান কত হবে, দেখো এখানে এই যে থিটাটা ছিল কার মধ্যবর্তী কোণ, ওই ডিএল, আর ওই যে দূরত্ব সেই দূরত্বের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এখানে এই অভিমুখে কারেন্ট যাচ্ছে, তাহলে তুমি এখানে যদি ডিএল না, তাহলে ডিএল এর অভিমুখ কোণ বরাবর, দেখো সোজা স্পর্শক বরাবর হবে। তাহলে এখানে এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, অর্থাৎ ডিএল আর আর এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো এটা কত আসবে, সাইন 90 ডিগ্রি বাই দূরত্বটা কত আছে, দেখো আর স্কোয়ার। তাহলে শুধুমাত্র ডিএল অংশের জন্য এই জায়গাটার যে প্রাবল্য, সেই প্রাবল্যটা কত হলো, বা চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্র ডিবি, সেই ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই কত, আর স্কোয়ার। এবার এটা ইকুয়াল টু দেখো মিউ জিরো বাই ফোর পাই, এখানে দেখো আই ডিএল বাই কত, আর স্কোয়ার, সাইন 90 মানে 1 হয়ে গেল। তাহলে দেখো শুধুমাত্র ডিএল অংশের জন্যে যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কোনটা, এটা কোনটা হলো এইটা। এবার যদি তোমাকে বলে যে টোটাল কন্ডাক্টর বা সার্কুলার টোটাল কন্ডাক্টর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, তাহলে দেখো টোটাল সার্কুলার কন্ডাক্টরটা মানে কি, এরকম অনেকগুলো যে ডিএল, সেই ডিএল এর কি সমষ্টি। তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফিল্ড যদি টোটালটার ক্ষেত্রে বার করতে চাই তাহলে তখন কী করবো, হয় সামেশন করবো, তাহলে কি ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। যদি তাহলে এবার দেখো তাহলে মোট মানে পুরো বৃত্তাকার পরিবাহীর জন্যে তখন ম্যাগনেটিক ফিল্ড কী হবে, তাহলে দেখো পুরো বৃত্তাকার অংশের জন্য, বৃত্তাকার অংশের বা পুরো বৃত্তের জন্য দেখো, তাহলে পুরো বৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্র এটা ইকুয়াল টু কত, এটা আমরা ধরে নিলাম ধরো বি। তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই জায়গাটা যে থেকে যদি স্টার্ট করি তাহলে লিমিটটা কি হবে, টোটাল একটা পাক, তাই না। তাহলে এখান থেকে শুরু করে আবার এখানে দেখো টোটালটা কি হবে, পরিধি হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে, জিরো টু টু পাই আর। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ জিরো টু টু পাই আর, এখানে কি ডিবি হবে, তাহলে ডিবির ভ্যালুটা যদি বসাও তাহলে দেখো মিউ জিরো বাই ফোর পাই, এখানে দেখো আই ডি এল বাই কত, আর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে যেগুলো ধ্রুবক সেগুলোকে তুমি বাইরে বার করে নাও,
তাহলে দেখো মিউ জিরো বাই ফোর পাই, এখানে আই বাই আর স্কোয়ার, দেখো এখানে কিন্তু ধ্রুবক, আই মানে ওই পরিবাহিতার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা দেখো ফিক্সড, আরটাও ফিক্স, তাহলে ওটা বাইরে বাইরে বার করে না, তাহলে ইন্টিগ্রেশনকে জিরো টু টু পাই আর, এখানে দেখো কত ডিএল, এবার ডিএল এর যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে সেটা কত আসবে, এল আসবে, তাহলে এটা দেখো মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর স্কোয়ার, এখানে ইন্টিগ্রেশন করলে কত ডিএল, ইন্টিগ্রেশনের লিমিট কত জিরো টু টু পাই আর, ঠিক আছে। এবার লিমিটটা বসানোর নিয়ম কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এটা করলে দেখো মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর স্কোয়ার ইন্টু এখানে কী হবে টু পাই আর, ঠিক আছে। তাহলে দেখো এই টু পাই, এই পাই পাই কেটে গেল, আর এখানে দেখো একটা আর কেটে যাবে, তাহলে আলটিমেট যেটা থাকবে সেটা কি আসছে মিউ জিরো আই বাই, দেখো কত আসছে এখানে দেখো টু কেটে গেল, তাহলে একটা মিউ জিরো আই বাই কত টু আর, তাহলে এইটা হচ্ছে বৃত্তের যে কেন্দ্র সে কেন্দ্রতে চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালা সেই রাশিমালা কত হচ্ছে বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই কত টু আর। এই যে রাশিমালাটা আসছে রাশিমালাটা ভালো করে মনে রাখবে, কারণ এটা থেকে অনেক সময় ম্যাথামেটিক্যাল প্রবলেম দেয়, ঠিক আছে। ব্যাসার্ধ বলে দিল, কারেন্ট বলে দিল, যে তোমাকে বললো ওই বৃত্তের যে কেন্দ্র সে কেন্দ্রতে চৌম্বক ক্ষেত্র কত হবে, সে চৌম্বক ক্ষেত্রটার মানটা তোমাকে বার করতে বললো, ঠিক আছে। তাহলে দেখো এইবার এটাকে যদি তুমি ধরো সামেশন করো, সামেশন করলেও হবে, দেখো এখান থেকে টোটালে যদি সামেশন করো, টোটাল ডিএল এ সামেশন করলে কত আসবে সেটা টু পাই আর আসবে, তুমি সামেশন করেও করতে পারো, এভাবে ইন্টিগ্রেশন করেও করতে পারো। এবার দেখো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা পেলাম সেই ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন কোনটা এইটা। এবার এখানে যেটা আরেকটা জানতে চাই, এই যে ম্যাগনেটিক ফিল্ড সে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে, দেখো ডিরেকশন আমরা বায়ো স্যাভার্ট যে লয়ের যে ভেক্টর রূপ সে ভেক্টর রূপ থেকে বার করবো। বায়ো স্যাভার্ট লয়ের ভেক্টর রূপটা কী ছিল দেখবে, এটা ছিল যে বি, সে বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই, এখানে আই, এখানে ছিল দেখবে ডিএল ক্রস আর বাই কত আর কিউ, তাহলে এখানে এই বি এর যে ডিরেকশন সে বি এর ডিরেকশন কোন দিকে হবে, দেখো ডিএল ক্রস আর এর ডিরেকশন যেদিকে হবে সেই দিকে হবে কি বি এর ডিরেকশন, তাই তো। তাহলে দেখো এখানে ডিএল যেটা সে ডিএল এর যে ডিরেকশন সেটা কোন বরাবর, এই বরাবর, আর আর এর হচ্ছে এই বরাবর, তাহলে দেখো ডিএল ক্রস আর, তাহলে ডিএল থেকে যদি তুমি আর এর দিকে এই চারটে আঙুলকে নিয়ে যাও, তাহলে দেখো ডিএল ক্রস আর, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে থাকছে, দেখো তলের সাপেক্ষে কী হবে উপরের দিকে হবে, তাহলে তলের সাপেক্ষে যদি উপরের দিকে হয় তাহলে সেখানে যে ম্যাগনেটিক ফিল্ড সে ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, একটা ডট সাইন দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো এখানে এই যে সেন্টার সেই সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি তলের সাপেক্ষে উপরের দিকে, বোঝা গেল। তাহলে এটা একটু ডিরেকশনটা ভালো করে মাথায় রাখবে, এবং এখানে দেখো এই যে ইকুয়েশন ইকুয়েশনটাই দেখো যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করছে, কারেন্টের উপর ডিপেন্ড করছে, আর একটা হচ্ছে ওর যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধের উপরে নির্ভর করছে। যদি কোনো একটা বৃত্তাকার পরিবাহী সে পরিবাহিতে কারেন্ট যেটা যাচ্ছে সেই কারেন্টটা যদি ধরো বেশি হয় তাহলে তখন ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কী হবে, সেন্টার যেটা সেই সেন্টারে অনেক কী হবে স্ট্রং হবে, আর যদি ধরো কম কারেন্ট যায় তাহলে সেন্টারের যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা কী হবে অনেক উইক হবে, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখ। এইবার আর একটা কন্ডিশন ধরে নাও যে তুমি একটা পরিবাহী নিয়েছো, একটা বৃত্তাকার পরিবাহী মানে টোটাল ধরো বৃত্তাকার পরিবাহী না, যদি ধরো কোনো একটা এরকম পরিবাহী হয় কোনো একটা তার এরকম, এখানে এটা ধরে নাও সরলরেখা যে এখানে এরকম তারটা বেঁকে গেছে দিয়ে এই দিকে আবার কি কারেন্টটা বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপর এই দিক দিয়ে কারেন্টটা আসলো, এই কারেন্টটা কত আই, এদিক দিয়ে গেল আই, আর এই দিক দিয়ে চলে গেল এটা কত আই। এবার তোমাকে বললো যে এই যে বৃত্তাকার অংশ, দেখো আগেরটা ছিল কি টোটাল বৃত্ত, এবার যদি বৃত্তাকার অংশটার ক্ষেত্রে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলে, এবং তুমি ধরে নাও এই বৃত্তাকার এইটা ধরে নাও টোটালটাকে যদি কমপ্লিট করে দাও, তাহলে এইটা হলে হয়ে গেল তার সেন্টার, তাহলে এইটা হয়ে যাচ্ছে যাচ্ছে তার কি ব্যাসার্ধ। এবার যদি এরকম হয় যে এই বৃত্তাকার অংশটা কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটা কত থিটা, তাহলে ওই বৃত্তাকার অংশের জন্য এই যে সেন্টার সেই সেন্টারটা যদি ও বিন্দু হয় তাহলে ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কীভাবে বার করবে, দেখো একটু আগে আমরা দেখলাম যে ডিবি যে অংশ সেই ডিবি অংশে ডিএল অংশের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কত ছিল ডিবি, ডিবি ইকুয়াল টু কত ছিল মিউ জিরো বাই ফোর পাই, এখানে দেখো কী ছিল আই ডিএল বাই কত আর স্কোয়ার, ঠিক আছে। দেখো এটার ক্ষেত্রে যদি আমরা এখানে একটা ছোট্ট অংশ ডিএল কেটে নিই,
তাহলে ওই ডিএল এর জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত আসবে, ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল বাই কত আর স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে দেখো এটা তুমি ধরে নাও এ বিন্দু আর এটা কত বি বিন্দু, ঠিক আছে। তাহলে এখানে ওই টোটাল এ বি তারের জন্য ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কী হবে, তার ইন্ডিকেশন আমরা কোথায় থেকে করবো, এই জায়গাটা থেকে এই জায়গাটা, তাই তো। তাহলে এখানে দেখো এ বি তারের জন্য বা এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র এটা দেখো বি যদি হয় তাহলে বি ইকুয়াল টু কি হবে, দেখো বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জিরো টু মানে এটা কি হবে, দেখো এ টু বি, তাই তো, এ টু বি এখানে কি হবে ডিবি হবে। এবার দেখো এ টু বি মানে এখানে এ বি দৈর্ঘ্যের যদি তুমি এ বি যে বৃত্ত এটা দেখো একটা বৃত্ত চাপ, সেই বৃত্ত চাপের ভ্যালুটা যদি তুমি বার করো, দেখো আমরা জানি যে কোণ, কোণ সমান ইকুয়াল টু কি হয়, কোণ সমান হয় চাপ বাই ব্যাসার্ধ, তাই না, এটা আমরা জানি। তাহলে এবার তোমাকে যদি ধরো এখানে এ বি যে চাপটা সে চাপের মানটা বলে দেয়নি তোমাকে, এই যে এ বি অংশটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সে কোণটা বলে দিয়েছে, আর ওখানে এ বি যে অংশ সে এ বি অংশের মানে ওর যে বৃত্তটা তৈরি করছে তার ব্যাসার্ধ যদি বলে দেয় তাহলে তার ক্ষেত্রে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত বার করবে। তাহলে এখানে দেখো চাপ, সে চাপ ইকুয়াল টু কী হবে, কোণ ইন্টু ব্যাসার্ধ, তাহলে এখানে যে কোণটা করছে সেটা কত থিটা, আর এখানে ব্যাসার্ধটা কত আর, তাই তো। তাহলে এখানে দেখো ওই চাপটা এখানে এ এ থেকে বি, তাহলে এই দৈর্ঘ্যটা যদি তুমি ধরো এস ধরে নাও, এখানে এই যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা কত এস, তাহলে দেখো এটা কি হবে জিরো টু এস, এখান থেকে তুমি যাচ্ছ তাহলে এটা কত জিরো আর এটা হচ্ছে কত বি, তাহলে বি এর দৈর্ঘ্যটা কত এস, তাহলে এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে দেখো জিরো টু এস, তাহলে এইটি ইকুয়ালটা দেখো আমরা এরকম ভাবে লিখতে পারি মিউ জিরো বাই ফোর পাই, এখানে দেখো আই বাই আর স্কোয়ার, এখানে কি জিরো টু এস ইন্টু এখানে কি হবে কিন্তু দেখো এখানে কত ডিএল, ঠিক আছে। তাহলে এইটি ইকুয়ালটি কী হচ্ছে দেখো মিউ জিরো বাই ফোর পাই এখানে আই বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে ইন্টিগ্রেশনের লিমিট এটা ইন্টিগ্রেশন করলে কত, ইন্টিগ্রেশন করলে যেটা হচ্ছে এল, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কত জিরো টু এস, ঠিক আছে। তাহলে এইটি ইকুয়ালটি দেখো মিউ জিরো বাই ফোর পাই এখানে আই বাই কত হচ্ছে আর স্কোয়ার, ইন্টিগ্রেশনের লিমিট কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এইটা বসালে কত দেখা আসবে এস, অর্থাৎ এখানে এই যে চাপটা, এবার সেই চাপ ইকুয়াল টু কী হবে দেখো থিটা ইন্টু আর, তাহলে এটা যদি বসা তাহলে কত আসছে মিউ জিরো বাই ফোর পাই এখানে দেখো আই বাই আর স্কোয়ার ইন্টু এখানে এস এর জায়গায় কত লেখো তুমি থিটা ইন্টু কত আর লেখো, তাহলে এটা করলে দেখো কী আসছে মিউ জিরো বাই ফোর পাই আই বাই আর ইন্টু কত থিটা, তাহলে এইটা হচ্ছে ওই যে বৃত্তের অংশ সেই অংশের জন্য ও বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা, মানে যদি তোমার এখানে ওই যে বৃত্তাকার অংশ সে বৃত্তের ব্যাসার্ধটা বলা থাকে আর এখানে ওই বৃত্ত চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সে কোণের মানটা যদি দেওয়া থাকে তাহলে তখন আমরা কি এই ফর্মুলা পাই, আর টোটাল বৃত্ত যদি বলে তাহলে টোটাল বৃত্ত বললে দেখো এখানে থিটার যে ভ্যালু সেই থিটার ভ্যালুটা কত আসবে, টোটাল বৃত্ত মানে দেখো কত 360 ডিগ্রি মানে 2 পাই, আর এইটা যদি তুমি বসাও তাহলে আগে যেটা আমরা পেয়েছিলাম বৃত্তের কেন্দ্রের জন্য সেটা কত ছিল মিউ জিরো আই বাই কত 2 আর, এখানে থিটার জায়গায় যদি তুমি কত 2 পাই বসাও তাহলে দেখো মিউ জিরো আই বাই কত হবে 2 আর চলে আসবে। যদি এবার পুরো বৃত্ত না বলে কোনো একটা বৃত্তাকার অংশ বলে দেয় এবং ওই অংশটা সেন্টারে বা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সে কোণের ভ্যালুটা যদি তোমার বলে দেওয়া থাকে তাহলে তখন ম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশান সে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশান কোনটা হবে এটা হবে, ঠিক আছে। এই ইকুয়েশান দুটো যে ইকুয়েশান সেই ইকুয়েশানটা ভালো করে মনে রাখবে, এবার এইটা বৃত্তাকার পরিবাহীর যে কেন্দ্র সে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের রাশিমালা কী হচ্ছে ওর যে প্রমাণ সেই প্রমাণটা খুব ভালো করে দেখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় এবং এখান থেকে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকে। দেখো এবার যেটা আমরা করব যে একটা বৃত্তাকার পরিবাহী সেই বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে যে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে সেটা বার করব। এর আগে দেখলাম আমরা কি যে একটা বৃত্তাকার পরিবাহী তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের রাশিমালা, এবারে আমরা যেটা দেখবো একটা বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালা কত হবে। তাহলে দেখো ফার্স্টে এরকম একটা আমরা বৃত্তাকার পরিবাহী নিয়ে নিলাম, তাহলে এই বৃত্তাকার পরিবাহী এটা তুমি ধরে নাও সেন্টার কত ও,
আর এর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ কত আর, তাহলে এর আমি কি করলাম এরকম একটা অক্ষ টানলাম, ঠিক আছে, একটা অক্ষ বা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের উপরে যে কোনো একটা বিন্দু তুমি ধরে নেওয়া হচ্ছে কত পি, তাহলে পি বিন্দুতে কি আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তুমি ধরে নাও এখানে ওপি যে দূরত্ব সেই ওপি দূরত্ব কত এক্স, অর্থাৎ কেন্দ্র থেকে এক্স দূরে অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু পি, পি বিন্দুতে আমাকে কি করতে হবে ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে হবে। তাহলে দেখো এখানে এই তারটার মধ্যে দিয়ে যে বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কত আই, তাহলে এখানে টোটাল বৃত্তের জন্য আমাকে কি করতে হবে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে ফার্স্ট আমরা ধরে নিচ্ছি এই জায়গাটা একটা ছোট্ট অংশ ধরে নিলাম, এই ছোট্ট অংশটা কত ডিএল, তাহলে দেখো ওই ডিএল অংশের জন্য পি বিন্দুতে কি হবে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এবং তুমি ধরে নাও এই ডিএল থেকে পি বিন্দুর যে দূরত্ব এই দূরত্বটা কত কিউ, ঠিক আছে। তাহলে এইবার ওখানে ওই ডিএল অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত আসবে, দেখো তাহলে এখানে ডিএল অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি কত ডিবি, তাহলে ডিবি ইকুয়াল টু কি হবে দেখো মিউ জিরো বাই ফোর পাই আই ডি এল বাই আর স্কোয়ার ইন্টু, এখানে দেখো কত হয় সাইন থিটা। এবার এখানে এই ডিএল আর ইউ, সেই ডিএল আর ইউ এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে, তাহলে এটা দেখো কত আসছে সাইন 90 ডিগ্রি। এটা কীভাবে আসছে দেখো ভালো করে, যে এখানে এটা ধরো এক নাও একটাকে বৃত্তাকার পরিবাহী, এটা ভালো করে দেখো এটা একটা বৃত্তাকার পরিবাহী, এই বৃত্তাকার পরিবাহীতে আজ একটু ওয়েট করো আর দুটো পেন নিয়ে আসি, দেখো তাহলে এইবার এখানে এটা ভালো করে লক্ষ্য করবে এটা হচ্ছে তোমার বৃত্তাকার পরিবাহীটা। এবার বৃত্তাকার পরিবাহী এই জায়গাটাতে কী করে নিয়েছি আমি, এইখানে একটা কি দেখো ছোট্ট ডিএল অংশ কেটে নিয়েছি, কোন জায়গাটা এখানে ভালো করে দেখো এই জায়গাটা একটা ডিএল অংশ তুমি কেটে নিলে, তাহলে এই জায়গাটায় যদি ডিএল অংশ কেটে নিই তাহলে ডিএল এর অভিমুখ কোন বরাবর হবে, ডিএলটা দেখো এরকমভাবে থাকবে, আর এখানে এইটা তুমি ধরে নাও ওর হচ্ছে কি অ্যাক্সিস, এটা ভালো করে দেখো এটা হচ্ছে অ্যাক্সিস, আর এখানে অ্যাক্সিসটা ধরে নাও এরকম নিচের আছে, আর এখানে ইউ যেটা সেই ইউটা কোনটা, ইউটা দেখো এরকমভাবে থাকছে। এবার অ্যাক্সিসটা যদি ধরে নাও এরকম পয়েন্টে থাকে তাহলে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে ইউ, দেখো এখানে ডিএল আর ইউ সেই ডিএল এবং ইউ এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে 9। এবার ধরে নাও ওখানে অক্ষের উপর বিন্দুটা যদি ধরো অনেক দূরে থাকে তাহলে ইউটা এরকম দূরে গেল, তাহলে আবার যদি কাছে থাকে দেখো এরকম নেমে আসে নিচের দিকে হবে, তাহলে আলটিমেট যেখানেই থাকুক না কেন এইখানে এই দুটোর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা সবসময় কত ডিগ্রি হবে দেখো 90 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি ওই বিন্দুটা অর্থাৎ পি বিন্দুটা যদি ধরো দূরে থাকে তাহলে ডিএলটা কি এরকমভাবে আছে আর এইটা এইখানে আছে, তাহলে দেখো পি বিন্দুটা দূরেই থাক আর কাছেই থাক সবসময় ওখানে ওই ডিএল আর ইউ এর যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে এটা দেখো কী আসছে মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল বাই কত আসবে আর স্কোয়ার আসবে, ঠিক আছে। এবার এখানে দেখো এই যে ডিএল অংশ সেই ডিএল অংশের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া গেল সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে দেখো এইটা এটা তুমি ধরে নাও ডিএল আর এটা হচ্ছে কত ইউ, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বার করার নিয়ম কি ডিএল ক্রস এখানে কী হবে ইউ, তাহলে এখানে ডিএল ক্রস কী হবে ইউ, আচ্ছা এখানে একটু গণ্ডগোল হয়েছে এখানে আমি দূরত্বটা কি ইউ ধরেছি তাহলে এটা কী হবে ইউ স্কোয়ার হবে, তাই না। এবার দেখো ডিএল ক্রস আমরা কী বার করবো ইউ বার করবো, তাহলে দেখো ইউটা কীরকমভাবে আছে এরকমভাবে আছে, তাহলে এখানে ডিএল এবার যেহেতু দেখো ইউটা একটু নিচের দিকে আছে তাহলে তুমি যদি ডিএল ক্রস ইউ বার করো তাহলে দেখো এখানে এই যে ডিবি সেই ডিবির ডিরেকশনটা কোন দিকে হবে, তাহলে এখানে যদি এই যে এরকম টানো একটা রেখা তাহলে এখানে ডিবির যে ডিরেকশন সেই ডিবির ডিরেকশনটা কোন দিকে হবে এই দিকে হবে, ভালো করে দেখো যেহেতু এখানে এই যে ইউ সেই ইউটা দেখো একটু নিচের দিকে আছে তাহলে তুমি এখানে হাতটা নিয়ে যাও তাহলে এই চারটে আঙুলকে আমরা কি ডিএল থেকে কোন দিকে নিয়ে যাবো ইউ এর দিকে নিয়ে যাও, তাহলে ডিএল থেকে ইউ এর দিকে ডিএল থেকে ইউ এর দিকে নিয়ে যাও, তাহলে দেখো এখানে এই যে বুড়ো আঙুলটা সেই বুড়ো আঙুলটা কী হবে একটু দেখো কোন করে থাকে, এবার যদি ধরো এটা সোজা হয়ে থাকতো তাহলে সোজা কী হতো নিচের দিকে হতো, কিন্তু এখানে যেহেতু এটা ডিএলটা নিচের দিকে আছে তাহলে এটা একটু কী হবে কোন করে দেওয়া, অর্থাৎ ডিবির যে ডিরেকশন সেই ডিবির ডিরেকশন কোন বরাবর হবে এই বরাবর হবে, ঠিক আছে। এবার তুমি এখানে এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা তুমি ধরে রাখো তো থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়
তাহলে দেখো এইখানে এই যে অ্যাঙ্গেলটা সেই এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হবে। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই যে ডিবি সেই ডিবিটাকে দেখো কি পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কি ভাগ করা যাবে, তাহলে এই ডিবির এই বরাবর দেখো একটা উপাংশ থাকবে সেটা কত, দেখো ডিবির এই বরাবর যে উপাংশ সেটা কত ডিবি কস থিটা, আর এই বরাবর যে উপাংশ সেটা কত ডিবি সাইন থিটা, তাই তো? দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, এটা দেখো যেহেতু থ্রি ডাইমেনশনাল পিকচার আর বোর্ডটা হচ্ছে টু ডাইমেনশনাল বোঝাটা একটু টাফ, কিন্তু এখানে তোমাদের একটু কষ্ট মানে ইমাজিন করো। তাই আমি দেখিয়ে দিলাম একটা চুড়ি নিয়ে যে এটা ডিএল আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউ। তাহলে ইউটা যদি নিচে হয় আর ইউটা যদি উপরে হয় যেখানেই থাকুক না কেন, দেখো এখানে এই যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা সবসময় কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। মানে এখানে সাইন যে থিটা সেই থিটার ভ্যালুটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কোনটা হবে, এখানে দেখো সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা ডিএল এর জন্য এইটা, এবং এখানে ডিবির যে অভিমুখ সেই ডিবির অভিমুখটা কোন দিকে হবে, তাহলে এখান থেকে ডিএল ক্রসার, তাহলে দেখো যেহেতু একটু কোনা করে থাকছে কোন করে, তাহলে ডিবির যে ডিরেকশন সেটা কোন দিকে হবে, এই দিকে হবে। এবার দেখো ডিবির অভিমুখ এই দিকে হলো, তাহলে ডিবিকে আমরা কী করেছি পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো অংশে কী করেছি, ভাগ করেছি, ঠিক আছে? একই রকমভাবে দেখো এই দিকে যদি তুমি একটা ডিএল নাও, তাহলে এই তার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ওই দিকে হচ্ছে। এখানে যদি তুমি একটা ধরো ডিএল নাও, তাহলে সেই ডিএল এই দূরত্বটা তুমি ধরো না এটা কথা ইউ হলো, তাহলে এই ডিএল অংশের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ড ডিবি যদি হয় তাহলে ডিবি সেই ডিবির ডিরেকশন কোন দিকে হচ্ছে, এই দিকে। তাহলে দেখো একেও তুমি পরস্পর দুটো উপাংশে ভাগ করো, তাহলে এটা কত হবে ডিবি কস থিটা, আর এই বরাবর যেটা হবে সেটা কি দেখো ডিবি সাইন থিটা। তাহলে এই দিকে যেটা হচ্ছে ডিবি সাইন থিটা। এবার দেখো এখানে এই ডিবি কস থিটা এই ডিবি কস থিটা একে অপরকে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। দেখো এরকম একটা বৃত্তাকার পরিবাহী যদি তুমি নাও, এই বৃত্তাকার পরিবাহী দেখো এখানে যখন তুমি একটা ডিএল নেবে তার অপোজিটে একটা ডিএল পাওয়া যাবে, এখানে যদি ডিএল নাও তাহলে তার এই দিকে একটা ডিএল পাবে, এখানে দেখো যেখানে তুমি ডিএল নাও তার অপোজিটে আর একটা ডিএল পাবে, এবং প্রত্যেকটা ডিএল এর জন্য একটা ডিবি যে ম্যাগনেটিক ফিল্ড পাবে, প্রত্যেকটা ওই ডিবি ম্যাগনেটিক ফিল্ডের যে ডিবি কস্তিটা উপাংশ সেই ডিবি কস্তিটা উপাংশ একে অপরের কী হবে, অপোজিট ডিরেকশনে হবে, তাহলে একে অপরকে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। আর এই অক্ষ বরাবর যে ডিবি সাইন থিটা উপাংশ সেই ডিবি সাইন থিটা উপাংশটা কী হবে, থাকবে, ঠিক আছে? তাহলে এইবার দেখো টোটাল আমরা বৃত্তাকার পরিবাহী, সেই বৃত্তাকার পরিবাহীটার জন্যে যদি ত্রিবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বার করি, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কী হবে, অনেকগুলো দেখো ডিবি সাইন থিটা পাওয়া যাবে। এবার প্রত্যেকটা ডিবি সাইন থিটার যদি আমরা কী করে দিই, সামেশন করে দিই, তাহলে পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ডের পাওয়া যাবে। তাহলে এবার দেখো তাহলে টোটাল বৃত্তাকার পরিবাহীর জন্য ওই জায়গাটা কী হবে, পি বিন্দুতে প্রাবল্য। তাহলে দেখো বৃত্তাকার পরিবাহীর জন্য পি বিন্দুতে এখানে দেখো মোট চুম্বক ক্ষেত্র, এটা মোট চুম্বক ক্ষেত্রের ভ্যালুটা কী হবে, সে মোট চুম্বক ক্ষেত্রের ভ্যালু আমরা ধরলাম কত বি, তাহলে বি কার্ড কী হবে দেখো সামেশন অফ কী হবে, সামেশন অফ দেখো ডিবি সাইন থিটা। দেখো এর জন্য একটা ডিবি, এর জন্য একটা ডিবি, যতগুলো ডিবি সাইন থিটা পাওয়া যাবে প্রত্যেকটা ডিবি সাইন থিটার কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে মোট প্রাবল্য বি কার্ড কত সামেশন অফ ডিবি সাইন থিটা। এবার এখানে দেখো ডিবির ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে কী আসছে, তাহলে দেখো সামেশন অফ মিউ জিরো বাই ফোর পাই, এখানে দেখো কী আসছে, এটা আছে আই ডি এল বাই কত আছে ইউ স্কোয়ার ইন্টু এখানে কত দেখা হবে সাইন থিটা, তাই না? ভালো করে দেখো এইবার এখানে এটা যদি তুমি এ করো, তাহলে এটা দেখো সামেশন অফ এখানে লিখছি, তাহলে দেখো এটা ইকুয়াল টু কী হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই, এটা কী হচ্ছে আই বাই ইউ স্কোয়ার, এটাকে বাইরে বার করে নাও। এবার এখানে দেখো এটা ব্র্যাকেটের ভিতরে কি সামেশনের মধ্যে কি থাকছে, এখানে দেখো ডিএল কত সাইন থিটা। এবার দেখো এখানে এ অ্যাঙ্গেলটা কত থিটা, এটা কত এক্স, এটা ইউ। তাহলে যদি আমরা সাইন থিটা বার করি সেই সাইন থিটার ভ্যালু কত হবে, দেখো সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কি হয় লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এ অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা কি লম্ব, আর ইউটা হচ্ছে অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু দেখো কি আসবে আর বাই কত হবে ইউ। তাহলে সাইন থিটার জায়গায় দেখো আমরা আর বাই ইউ বসিয়ে দিতে পারি, তাহলে আর বাই কত ইউ বসিয়ে দিলাম,
এবার দেখো আরটাও কি কনস্ট্যান্ট, আবার এখানে টোটাল যে প্রত্যেকটার যদি তুমি ডিএল নাও তাহলে সেখানে প্রত্যেকটা ডিএল এর জন্য যে দূরত্ব পি বিন্দু থেকে সেটাও কি হবে সেম হবে। তাহলে এখানে দেখো আলটিমেট এটা করলে কি আসছে মিউ জিরো বাই ফোর পাই, এখানে আই আর বাই নিচে কত আসবে, নিচে দেখো আসবে এটা কত ইউ তার কিউ, আর সামেশন অফ তারপরে ভিতরে কি পড়ে দেখবে সামেশন অফ ডিএল। তাহলে সামেশন অফ ডিএল অর্থাৎ টোটাল যদি তুমি ডিএল করো তাহলে সে টোটাল ডিএল নিলে সেটা কত আসবে দেখো টু পাই আর, তাই না? তাহলে এটা ইকুয়াল টু আলটিমেট কত আসছে দেখো মিউ জিরো বাই ফোর পাই, আর যেখানে টু পাই এটা কেটে দাও তাহলে এখানে নিচে কত আসবে মিউ জিরো বাই কত টু, এখানে দেখো আই উপরে কি আসবে আর স্কোয়ার বাই নিচে কি আসবে ইউ কিউ, ঠিক আছে? এটা আসছে তো ভালো করে দেখো এখানে টু পাই মানে পাই আর পাই কেটে গেল, এখানে একটা টু থেকে গেল টু দিয়ে কাটলে, তাহলে আলটিমেট দেখো ইকুয়েশন কোনটা আসছে এইটা। এবার দেখো এখানে যদি আমরা দেখি দেখো এখানে এটা যদি ও বিন্দু নাম দাও তুমি এটা এ বিন্দু নাম দিয়ে দাও, তাহলে দেখো ও এ পি একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রে আমরা যদি ধরো এটা বার করি ইউ স্কোয়ার, সেই ইউ স্কোয়ার ইকুয়াল টু কি হবে ইউ স্কোয়ার ইকুয়াল টু দেখা হবে আর স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার, মানে ও দেখো যে স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে দেখো ইউ স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি আর স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার। এবার এখানে দেখো কি আছে ইউ কিউ আছে, আর তাহলে এইটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি মিউ জিরো বাই টু আই ইন্টু আর স্কোয়ার বাই নিচে দেখো ইউ কিউ মানে ইউ স্কোয়ার ইন্টু কত ইউ এটা লেখা যাবে, তাহলে এটা করলে দেখো মিউ জিরো আই বাই কত টু, উপরে কি আসছে আর স্কোয়ার আর নিচে কি আসবে নিচে দেখো ইউ স্কোয়ার মানে এইটা, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার, আর ইউ মানে কি হবে দেখো রুট ওভার অফ কি হবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার, তাহলে এটা দেখো রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার এটা লেখা যাবে। এবার এই যে ইকুয়াল টু দেখো কি আসছে মিউ জিরো আই বাই টু ইন্টু দেখো কত আর স্কোয়ার, এবার এটা দেখো রুট মানে কত হাফ, তাহলে ওয়ান প্লাস হাফ যোগ করলে দেখো আলটিমেটলি এটা কি আসবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এইটা টু দি পাওয়ার কত থ্রি বাই টু হয়ে যাবে, তাই না? ভালো করে দেখো এটা, তাহলে আলটিমেট পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড সে ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু বা ইকুয়েশন সেই ইকুয়েশনটা কত আসছে বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত থ্রি বাই টু। এবার দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা পেলাম সে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, দেখো এখানে আমরা যে উপাংশগুলো পেয়েছি প্রত্যেকটা উপাংশ কোন বরাবর দেখো অক্ষ বরাবর কি বাইরের দিকে আছে, ঠিক আছে? তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড সে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন সেই ডিরেকশন কি হবে অক্ষ বরাবর দেখো বাইরের দিকে কাজ করবে, ঠিক আছে? তাহলে এটা ভালো করে মনে রাখবে এই যে ইকুয়েশন যে অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু সে ভ্যালুটা কোনটা হচ্ছে এটা হচ্ছে। এবার দেখো এই ইকুয়েশনটার ক্ষেত্রে তুমি যদি এক্স ইকুয়াল টু আর বসিয়ে দাও এক্স ইকুয়াল টু আর, হ্যাঁ, বা এক্স ইকুয়াল টু যদি তুমি জিরো বসিয়ে দাও তাহলে এক্স ইকুয়াল টু জিরো মানে কোন বিন্দুটা দেখো ও বিন্দুটা, তাহলে এক্স ইকুয়াল টু জিরো মানে ও বিন্দু অর্থাৎ ওই যে বৃত্ত সেই বৃত্তের কি সেন্টার, তাহলে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দিলে দেখো বি এর ভ্যালু কি আসবে বি ইকুয়াল টু দেখো মিউ জিরো আই বাই কত টু, আর এখানে দেখো যেটা আসবে উপরে কি আছে আর স্কোয়ার এক্স এর জায়গায় তুমি জিরো বসা তার মানে আর স্কোয়ার টু দি পাওয়ার কত থ্রি বাই টু, তাহলে এটা দেখো আলটিমেট কি হবে আর কিউ হয়ে যাবে, তাই না? তাহলে এটা দেখো কি আসবে মিউ জিরো আই বাই কত টু আর, অর্থাৎ দেখো এর আগে যেটা আমরা বার করলাম যে বৃত্তের যে কেন্দ্র সে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশনটা বার করেছিলাম সেই ইকুয়েশনটা চলে আসে, তাহলে এইটা এক্স এর ভ্যালু যদি তুমি জিরো বসিয়ে দাও তাহলে তখন কি আসবে সেন্টারটা চলে আসবে, আর এক্স যদি তোমার ধরো এক্স এক্স এর ভ্যালু ধরো আর যদি বসাও তাহলে কোথায় হবে ও যে পৃষ্ঠ সেই পৃষ্ঠেতে পাওয়া যাবে। এবার এখানে দেখো যে কোনো একটা বিন্দুতে যদি বার করতে বলে তাহলে তখন আমরা এই যে ফর্মুলা এই ফর্মুলাতে আমরা কি বার করতে এবং ম্যাগনেটিক ফিল্ড সে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখো এই দিকে যদি নিই তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি ওই দিকে যাবে। এবার যদি তুমি এই বৃত্তের বা এই যে বৃত্তাকার পরিবাহী এই বৃত্তাকার পরিবাহীর পি বিন্দুটা ওই দিকে না হয় যদি তোমার ধরো এই দিকে হতো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হতো, তাহলে তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে দেখো এটা কেন্দ্র থেকে এই দিকের বিন্দুটা কি হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে, বিন্দুটা যদি তোমার এই দিকে হতো তাহলে তখন তোমার কোন দিকে হতো কেন্দ্রের দিকে হতো, ঠিক আছে? আবার এবং এটা আর একটা ভালো করে মনে রাখবে যে কোনো একটা বৃত্তের বা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাবে ম্যাগনেটিক ফিল্ড
সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কী হবে, আস্তে আস্তে কমবে, এবং সেন্টার যেটা সেই সেন্টারের ক্ষেত্রে কী হবে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। এবার এটাকে যদি তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো তাহলে সেই গ্রাফটা কীরকম হবে, তুমি ধরে নাও এরকম এইদিকে, এটা তুমি ধরে নাও কি সেন্টার, আর এটা হচ্ছে সেন্টার থেকে যে দূরত্ব সেই দূরত্বটা কত এক্স, আর এইদিকে তুমি নিলে ম্যাগনেটিক ফিল্ড কত বি। তাহলে এর যদি তুমি লেখচিত্রটা অঙ্কন করো তাহলে সেই লেখচিত্রটা কীরকম হবে, এরকম হবে। দেখো এখানে এই যে ওর যে ইয়েটা কেন্দ্র এক্স ইকুয়াল টু, এখানে দেখো এটা মানে কত এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো মানে কি কেন্দ্র। দেখো কেন্দ্রতে ম্যাক্সি মানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কী হবে, সব থেকে বেশি হবে। যদি ধরো আমরা এই দিকে যাই তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কি আস্তে আস্তে কমবে, এবং এই দিকে যা ডিরেকশন হবে উল্টো দিকে যদি নিই, অর্থাৎ এই দিকে নেওয়া মানে কি এক্সের ভ্যালুটা কি মাইনাস হওয়া, তাহলে এই দিকেও ভ্যালুটা নিলে কি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কমবে, কিন্তু ওর ডিরেকশনটা কি হবে, আগে ওই দিকে ডান দিকে যেটা ছিল এদিকে হবে, তার উল্টো দিকে হবে। তাহলে এই যে লেখচিত্র সেই লেখচিত্রটা ভালো করে মনে রাখবে যে চৌম্বক ক্ষেত্রে বা একটা বৃত্তাকার পরিবাহী, সেই বৃত্তাকার পরিবাহী থেকে কেন্দ্র থেকে দূরত্ব অনুসারে ও চৌম্বক ক্ষেত্রের যে পরিবর্তন, সেই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনটাকে লেখচিত্রের সাহায্যে যদি প্রকাশ করতে বলে তাহলে তখন কী হবে, এরকম হবে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। তাহলে দেখো এখানে যেটা আমরা পাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড, সে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা এইদিকে গেলে আস্তে আস্তে কমছে, এইদিকেও কমছে, এবং এইদিকে যে অভিমুখ হচ্ছে এইদিকে তার উল্টো দিকে অভিমুখ হচ্ছে। এবার যদি তোমাকে বলে যে কোনো একটা জায়গায় তুমি সুষম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে চাও, তাহলে দেখো এখানে একটা কুণ্ডলী, সে একটা কুণ্ডলী দিয়ে কি কখনোই সুষম ম্যাগনেটিক ফিল্ড বা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যাবে না। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে গেলে কি করা হয়, মানে বিজ্ঞানী হেলমোলৎস একটা কাজ করেছিল যে দুটো কুণ্ডলী নিয়ে, সেই দুটো কুণ্ডলী নিয়ে তার মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়ে সে মাঝখানে মানে দুটো কুণ্ডলী, সেই দুটো কুণ্ডলীতে ধরো যদি একই দিকে তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে, তাহলে একই দিকে তড়িৎ প্রবাহিত হলে মাঝখানের যে অঞ্চলটা, সে মাঝখানের অঞ্চলে যে চৌম্বক ক্ষেত্রটা হবে সেই চৌম্বক ক্ষেত্রটা কি সুষম হবে। সামনের দিন এই যে হেলমোলৎসের দ্বৈত কুণ্ডলী, এই দ্বৈত কুণ্ডলীটা নিয়ে আলোচনা হবে। তাহলে আজকে যেটা হলো এটা একটু ভালো করে দেখবে যে একটা বৃত্তাকার পরিবাহী, সে বৃত্তাকার পরিবাহীর যে সেন্টার, সেই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, তারপরে ওই বৃত্তাকার পরিবাহীটা যদি পুরোপুরি না হয়, যদি একটা বৃত্তাকার অংশ থাকে তাহলে তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, তারপরে যে কোনো একটা বৃত্তাকার পরিবাহী তার অ্যাক্সিস অর্থাৎ অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু, সেই যে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে প্রাবল্যের যে রাশিমালা, রাশিমালাটা কীভাবে আসছে, ভালো করে প্রমাণটা আমি যে এরকম করে দিলাম এরকম লিখে লিখে করবে। ঠিক আছে, এরকম লিখবে যে একটা বৃত্তাকার পরিবাহী তাতে আয় পরিমাণে কারেন্ট যাচ্ছে, ও হচ্ছে সেন্টার, আর অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু পি, এবং সেন্টার থেকে পি বিন্দুটার যে দূরত্ব সেই দূরত্বটা কত এক্স, এবং এখানে ওই বৃত্তের উপরে একটা অংশ কেটে নেওয়া হলো ডিএল, তাহলে ডিএল অংশের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, অর্থাৎ তুমি যেটা ছবিতে করবে সেটাই কিন্তু তুমি খাতাতে লিখবে। ঠিক আছে, তারপরে এইভাবে ক্যালকুলেশনটা করবে, আর ফাইনাল যে রাশিমালাটা আসলো সেই রাশিমালাটা ভালো করে মনে রাখবে, কারণ এরপরে একটা চ্যাপ্টার আছে ম্যাগনেটের, মানে অনেকগুলো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো পড়তে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মানে কাজে লাগবে। ওই জন্য এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে এবং প্রমাণটাও দেখবে। এরপরের দিন ওই হেলমোলৎসের দ্বৈত কুণ্ডলী এবং এই বায়োসাভার্ট ল যে তিনটে আমরা অ্যাপ্লিকেশান দেখলাম, এখান থেকে কীরকম টাইপের প্রবলেম আসতে পারে সেগুলো দেখবো। ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো।